वेलकम टू माय फ्रेंड्स। आगे क्लासे আমরা লসাগু এবং গোসাগু নিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক করেছি এবং জেনেছি যে আমাদের পরীক্ষাতে কেমন অঙ্ক পড়ে তা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সূচক এবং পূরণ। এই অঙ্কগুলি কেমন হয়, কিভাবে আমরা পরীক্ষায় করব, যারা এই অঙ্কগুলি এখনো করতে জানো না কিংবা কোনো জায়গায় করো না, দেখো আমার কাছে দেখো খুব সহজে কিন্তু তোমরা শিখে ফেলতে পারবে। পরীক্ষাতে কি ধরনের অঙ্ক হয় সেটা আমরা ডিটেইলস আলোচনা করব ম্যাথ প্র্যাকটিস সেটের মাধ্যমে। আজকে আমরা সূচক এবং পূরণী নিয়ে আলোচনা করব, এর বেসিক পার্টটা নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ কাকে কেন সূচক কেন পূরণী বলা হয়, কিভাবে আমরা সূত্র অ্যাপ্লাই করব প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে তা নিয়ে আজকে আমরা জানব। দেখো আমরা সূচক এবং পূরণী আমরা দেখে নিচ্ছি। যদি a একটি অখণ্ড সংখ্যা হয়, a একটি অখণ্ড সংখ্যা হয়, দেখো আমরা কিন্তু অখণ্ড সংখ্যা কাকে বলে সেটি আমরা জেনেছি ডিজিট নাম্বার এন্ড ডিভাইসিবিলিটি চ্যাপ্টারে। যারা ওই চ্যাপ্টারটি দেখোনি অর্থাৎ ওই অধ্যায়ের ভিডিওগুলি দেখোনি অবশ্যই তারা দেখে নে, তাহলে কিন্তু অখণ্ড সংখ্যা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। খুব ভালোভাবে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, কোনো সমস্যা হবে না। a একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা যদি হয় তাহলে আমরা যদি a কে যদি a কে n সংখ্যক বার যদি গুণ করি, n সংখ্যক বার যদি আমরা গুণ করি তাহলে আমরা কিভাবে লিখতে পারব। একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো, তোমরা যদি এই জিনিসটা বুঝতে যদি না পারছো, আমরা যদি 2 কে 5 বার যদি গুণ করি, এই জিনিসটা আশা করে বোঝা যাচ্ছে, আমরা যদি 2 কে 5 বার গুণ করি তাহলে 2 × 2 × 2 × 2 × 2 ক্লিয়ার। তাহলে আমরা এখানে দেখো a কে n সংখ্যক বার গুণ করছি। যদি a একটি অখণ্ড সংখ্যা অবশ্যই সেটি আমাদের মেনশন করতে হবে ধনাত্মক অখণ্ড সংখ্যা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি। তাহলে a কে n সংখ্যক বার গুণ করলে গুণফল কি হবে, গুণফল হবে a ইনটু a ইনটু a ইনটু a ইনটু ডট 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 এর সংখ্যক। এই জিনিসটি যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আরেকবার বলে দিচ্ছি যে আমরা যদি 2 কে 5 বার গুণ করি তাহলে আমরা কোটা লিখতে পারি 2 × 2 × 2 × 2 × 2। তাহলে আমরা a কে n সংখ্যক বার গুণ করছি, এখানে দেখো আরো কিন্তু a আছে সেটি আমরা লিখছি না কারণ এটা সম্ভব নয়। অ্যাকচুয়ালি এর মান কত হয় জানো, এর মান হয় a টু দি পাওয়ার n। কেন না, কারণ a কতগুলি আছে, n সংখ্যক আছে। একই রকম ভাবে এখানে 2 কতগুলি আছে, 5টি দেখো 2 আছে। এখানে আমরা n এর ভ্যালুটা কিন্তু অবশ্যই বলে দিতে পারছি যে 1 2 3 4 5 5টি 2 আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 5, এর মানটি হচ্ছে 32। ভালো করে দেখো 2 দিয়ে 4 দিয়ে 8 দিয়ে 16 দিয়ে 32। তাহলে এখানে আমরা কাকে কি বলবো, দেখো এখান থেকে আমাদের আসছে এই a কে আমরা কি বলি, a ইকুয়ালস টু a কে আমরা বলবো নিধান, নিধান বা বেস, নিধান বা বেস বলা হয় a কে। আর এখানে n কে বলা হয় ইন্ডেক্স, a কে বলা হয় ইন্ডেক্স। আশা করি বোঝা যাচ্ছে, a কে বলা হয় পাওয়ার, n কে বলা হচ্ছে পাওয়ার। তাহলে দেখো আমরা এখানে কি জানলাম, যদি a একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা হয়, a কে যদি n সংখ্যক বার গুণ করা হয় তাহলে আমরা লিখতে পারি a ইনটু a ইনটু a ইনটু a ইনটু a ইনটু, এরকম ভাবে n সংখ্যকটা a নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n। তাহলে এখানে a কে বলা হচ্ছে নিধান বা বেস এবং n কে বলা হচ্ছে ইনডেক্স বা পাওয়ার। তাহলে দেখো এখানে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছি, যদি 2 কে তুমি 5 বার গুণ করো, 2 কে যদি 5 বার গুণ করো তাহলে তুমি কি লিখতে পারো, যে 2 × 2 × 2 × 2 × 2 অর্থাৎ 5টা 2 এর গুণফল। 5টা 2 এর গুণফল আমরা জানি 32, সেটিকে আমরা কি লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 কেন লিখছি, কারণ কটা 2 আছে, 5টা 2। একই রকম ভাবে যদি তুমি 3 কে যদি 8 বার গুণ করো, 8 বার গুণ করো তাহলে তুমি কি লিখতে পারো, 3 টু দি পাওয়ার 8। যদি 10 কে তুমি যদি 7 বার গুণ করো তাহলে তুমি কি লিখতে পারো,
যে 10 টু দি পাওয়ার 7 তাই তো এই জিনিসটা খুব ভালোভাবে মন দিয়ে বুঝে নাও আমরা আমাদের অঙ্কে কিন্তু এরকম দেওয়া থাকতে পারে আমাদের অঙ্কে কিন্তু এই মানটি দেওয়া না থাকতো পারে আমাদের এরকম মান দেওয়া থাকতে পারে তাহলে আমরা যদি সূচক যদি না জানি কিন্তু আমরা এই অঙ্কগুলি কোনোমতে করে ফেলতে পারবো না তাহলে দেখো আমি বারবার বলছি যে যখন কোনো একটা সংখ্যাকে এতবার কিংবা এতবার দ্বারা গুণ করা হয় তাহলে সেই সংখ্যাটির পাওয়ারে যতবার গুণ করতে বলছে সেটি হয়ে যাবে যদি বলে 11 কে 11 বার গুণ করলে তাহলে কি হবে 11 টু দি পাওয়ার 11 আশা করি বোঝা যাচ্ছে ব্যাপারটা তাহলে দেখো আমাদেরকে আমরা জেনারেলি একদম খুব সহজ ভাবে ভাবো যে কোনো একটা সংখ্যাকে যতবার গুণ করতে বলবে সেই যে যতবার গুণ করতে বলছে সেটি সেই সংখ্যাটির পাওয়ারে হয়ে যাবে যেমন 2 কে 5 বার গুণ করতে বলছে তাহলে 2 টু দি পাওয়ার কতবার গুণ করতে বলছে 5 বার তার জন্য 2 টু দি পাওয়ার দেখো আজকে আমি প্রথমের ক্লাস এইটুকু একদম খুব অল্প সময়ের মধ্যে ক্লাসটি সমাপ্ত করেছি আশা করছি তোমাদের এই ক্লাসটি খুবই ভালো লেগেছে যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও